এবার প্রেমানন্দে বাহু তুলি আমরা মাকে ডাকব, কেমন? কি গো মা, সবাই ডাকবেন তো? প্রেমানন্দে বাহু তুলি আজ আমরা মাকে ডাকব। একবার দুহাত তুলি, ভগবানের কাছে সেরেন্ডার হয়ে মায়ের কাছে দুহাত তুলি আমরা ডাকব। তাই কি বলছি, ওরে প্রেমানন্দে বাহু তুলে ডাকরে মন মামা বলে, ওরে প্রেমানন্দে মামা বলে, প্রেমানন্দে বাহু তুলে
মাকে আমরা বাহুডোরে ডেকেছি। তাই আপনারা পিপাসু মায়ের ভক্তবৃন্দ আপনারা বসুন, মা মনস্বরে গুণকীর্তন শ্রবণ করুন। তাই আসুন সবাই মিলে আমরা দেব গজাননের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করি। পিপাসু মা মনস্বর ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা দয়া করে নিজ নিজ জায়গায় বসুন, আপনারা বসুন। মা এসেছে আনন্দ করতে। ও কি ও হে দেব, ওরে গণপতি দেবের প্রধান, ও কি গণপতি ওরে বিঘ্নহন্ত মহামতি, ওরে যার শরণে বিপদ দূরে যা, ওরে বন্দে দেব গণপতি বিঘ্নহন্ত মহামতি, যার শরণে এ বিপদ দূরে যায়। মায়ের আসরে এসে মায়ের পরম ভক্ত কোন মা চতুর্ভুজা ত্রিনয়নী দেবী পদ্মাবতীর পূজনীয় ভক্ত মাননীয় গৌরচন্দ্র প্রামাণিক মহাশয়, মায়ের আসরে এসে গণেশ বন্দনার সময় গণেশ দেবীর চরণে 100 টাকা দান সঙ্গে 10টি টাকা দক্ষিণা করে গেছেন। তাই দেব গজাননের কাছে প্রার্থনা করব, ও গো বিঘ্ন নাশ দেব গজানন, তুমি তার আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে তাহার যেন ব্যবসা বাণিজ্য, শুধু তাই নয় সংসারে তার প্রত্যেকে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যেন তোমার আশীর্বাদে এই ধরার মাঝে শিক্ষা দীক্ষায় পারদর্শিত হয়ে ধরার মাঝে সুখে শান্তিতে থাকতে পারে, আগামী দিনে সভ্য সমাজে জীব সেবা করে যেন তোমার চরণে প্রতিনিয়ত পুষ্পাঞ্জলি দিয়ে বাকি জীবনটা যেন সুন্দরভাবে গোবিন্দের চরণে আশ্রয় পায়, এই প্রার্থনা রেখে এই দান দেব গজাননের চরণে আমি অর্পণ করে পড়ব। ওরে ব্যবু সবানি যে তোমার উন্নতিরা কিবে জাহান, কৃপা করবে ঈশ্বর বলে জানাই সব পরে পিতা কবে পায়ের আসরে, আরেকজন মায়ের ভক্ত দাতা নন্দন গোবিন্দের চরণ আশ্রয় পাবো বলে
কারণ গোবিন্দ ছাড়া আমাদের কোনো গতি নেই। গোবিন্দ ছাড়া আমাদের কোনো গতি নেই। যার ইশারায় এই ভারতবর্ষে একটিও পাতা নড়ে না, সেই গোবিন্দের চরণে আশ্রয় পাওয়ার জন্য মায়ের আসরে এসে দশটি টাকা দান যুগল টাকা দক্ষিণা করে গেছে। মা মনসার কাছে প্রার্থনা করো, গো মা তুমি দয়াময়ী কৃপাময়ী মমতাময়ী, তুমি তাকে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে তার যে মন আশা আকাঙ্ক্ষা, এই মন আশা আকাঙ্ক্ষা তার যেন পূর্ণ হয়, সংসারে অভাব অনটন যেন থাকে না থাকে, যেন ধরার মাঝে সুখে শান্তিতে বেঁচে থাকে, এই আশা রাখি মা মনসার কাছে। তাই দান করতে কি গেলে কি হয় বাবা, ওরে দানে তে দুর্গতি নাশে, ওরে জানাই এই সব ভাতে তোর বিষয় ওরে ভগবান। আরেকজন ভক্ত, ভক্তি বসে ভগবান, যদি ভক্তি না থাকে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। মানুষের নীতি যদি ঠিক না থাকে তবে তাকে মানুষ বলে গণ্য করা যায় না। মানুষের নীতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রধান। তাই মায়ের আসরে এসে দাতানন্দনা মায়ের আসরে এসে দশটি টাকা দান করে গেছে মা মনসারের চরণে। মা মনসার কাছে প্রার্থনা করব, তুমি তাকে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে শিক্ষা দীক্ষায় পারদর্শিত হয়, বাকি জীবনটা যেন সুখময় হয়ে উঠে এবং তোমার পুষ্পুরতে চেপে গিয়ে যেন গোবিন্দের চরণে ঠাই পাই, এই প্রার্থনা জানাই মা তোমার কাছে। এদিকে আমার বৌদিমণি মায়ের আসরে এসে একশো টাকা দান সঙ্গে ষোলকলা দক্ষিণা করে গেছে। নারীদের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে শঙ্খসিঁদুর। যাদের শঙ্খসিঁদুর হারিয়ে গেছে তারাই একমাত্র জানে শঙ্খসিঁদুরের কি জ্বালা। এই মা মনসা কীর্তন গান নারী শিক্ষা, মাদের শিক্ষা, যে যেমন ভাবে এই মা মনসা কীর্তন গান শ্রবণ করবে তারা ঠিক সেইভাবেই জ্ঞান অর্জন করবে এই মা মনসা কীর্তন গান শ্রবণ করে। তাই মায়ের কাছে দেব গজাননের কাছে প্রার্থনা করে বলবো, অগ ঈশ্বর ভগবান তোমার ভক্ত তোমার আসরে তোমার বন্দনাকালে একশো টাকা দান ষোলকলা দক্ষিণা করে গেছে, তার শঙ্খ সিঁদুর যেন অটুট থাকে, সংসারে সবাই সুখে শান্তি থাকে, তাদের চলার পথে যেন সর্বভয় না হয় বিঘ্ন না ঘটে, এবং এই দান অন্তিমকালে যেন তারা ফিরে পায় ভবনদী পার হয়ে গোবিন্দের চরণ ঠাই পায়, এই প্রার্থনা জানাই ঈশ্বর ভগবানের কাছে। এদিকে আসরে এসে যুগল মিলন হয়ে মায়ের আসরে দাতা নন্দন, দান করা অবশ্যই কর্তব্য। কেন আমরা তো ভবি এসেছি খালি হাতে, খালি হাতেই ফিরে যাব। এই কলিযুগ হচ্ছে দান, আর অপর হচ্ছে এক নাম। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নাম বিতরণ করে দিয়ে গেছেন দ্বারে দ্বারে জীবের উদ্ধারের জন্য। তাই দান করা অবশ্যই কর্তব্য, দান এই জন্যই করব। আমরা খালি হাতে এসেছি ভবে বাজারে, এই বাজার সমাপ্ত হয়ে গেলে কেউ আগে কেউ পরে আমরা ফিরে যাব। যাওয়ার পথে ভবনদী পরপার হতে হয়, সেইখানে কিছু কড়ির প্রয়োজন, শাস্ত্রে প্রমাণ রয়েছে, সেইখানে কড়ি না হলে গোবিন্দ পরপার করে দেবেন না। তাই আজকের দান সেই দিনের জন্য কড়ি হয়ে দাঁড়ায়, এই আশা রাখি মা তোমার কাছে। তাই তো দান ধর্ম বড়ই ধর্ম, সর্বশাস্ত্রে প্রমাণ, ঠাকুর বিষয় ভগবান।
সব হাতি বাপুর বিশ্বায়ন ভগবান বিবাহ হাতি আরেকজন দাতানন্দন দশটি টাকা দান করে গেছে ভক্তিভাবে মা মনসা যেন তার কল্যাণ করুক মা মনসার আশীর্বাদে সুখে শান্তি থাকুক কিতাব জ্বালা দুর্ভিত হয় ছোট্ট একটি শিশুকন্যা মায়ের আসরে এসে যুগল টাকা দান সঙ্গে ষোলকলা দক্ষিণা যেন ষোলকলা পূর্ণ হয় এই আশা রাখে মা মনসার কাছে যেন শিক্ষা দীক্ষায় পারদর্শিত হয় সভ্য সমাজে বেঁচে থাকে আরেকজন মা আমার ছোট্ট মা নিশ্চয় দিদি ভাই আমার দিদি ভাই বড় হও শিক্ষা দীক্ষা অর্জন করে ধরার মাঝে পিতা মাতার এবং বংশের মুখ উজ্জ্বল রাখো ধরার মাঝে সুখে শান্তি থাকো এদিকে আসরে এসেছে আমার দিদি হরিবল 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 জয় রাধে দশ টাকা দান ষোলকলা দক্ষিণা শিবা আসরে এসো এদিকে আমার এক ভক্ত দশ টাকা দান ষোলকলা দক্ষিণা অপরদিকে আর এক মা আমার দশ টাকা দান যুগল টাকা দক্ষিণা মায়ের আসরে এসে ভক্তিভাবে করে গেছে যেন গোবিন্দ চরণাশ্রিত হয় তাদের সংকোচিত বজায় থাকে আমার এক ছোট্ট মা আসরে ভক্তিভাবে মা মনসার চরণে দশ টাকা দান যুগল টাকা দক্ষিণা যেন শিক্ষা দীক্ষায় পারদর্শী হয়ে পিতা মাতার মান সম্মান বজায় রেখে সংসারে অভাব অনটন দুর্ভিত করে মা মনসার চরণে প্রতিনিয়ত পুষ্পাঞ্জলি দিয়ে বেঁচে থাকে সারা জীবন সুখে শান্তিতে মন আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেব গজানন এই আশা রেখে দেব গজানন চরণ পুষ্পাঞ্জলি পূর্ণ করি তাই তো প্রণ তিজে করি পুটে উপকার নিশ্চয় ঘটে কন্যারা মায়ের আসরে এসে কেউ পাঁচ টাকা দান কেউ দশ টাকা দান করে গেছে সংকোচিত বজায় থাক মার আর ছোট্ট ছোট্ট শিশুদের শিক্ষা দীক্ষায় পারদর্শিত হোক সরস্বতীর আশীর্বাদে ধরার মাঝে চারটি বেজ্জ অর্জন করে বংশের উজ্জ্বল করে আগামী দিনে সভ্য সমাজে মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকে এই আশা রাখি দেব গজাননের কাছে তাই তো প্রণ তিজে করি হিপুটে এবার এতগুলো ভক্তির কাছে এই এতগুলো মায়ের ভক্তি এসেছে মাদের কাছে যে কোনো একজন মায়ের কাছে আমি কুড়ি টাকা বা দশ টাকা নেব মায়ের মায়ের নামে কে দশ টাকা দেবেন হাত দেখান তো কেউ দেবেন দশ টাকা
কেউ হাত দেখান, এতগুলো ভক্ত, মায়ের ভক্ত, কেউ দশ টাকা দেবেন না মামনসর নামে? যার সংসারী অভাব অনটন দুর্ভিত করবে এই কলিযুগে জাগ্রত দেবী কথাই বলে, কেশের মধ্যে ফৌজদারি আর দেবীর মধ্যে হচ্ছে বিশ্বহরি। যেই ঘরে বিশ্বহরি প্রবেশ করেছে সেই ঘরে পুজো না নিয়ে ছাড়েনি, আর যেই ঘরে ফৌজদারি কেশ প্রবেশ করেছে থালা বাটি গ্লাস জমি জায়গা বিক্রয় করে উকিল বাবুর কাছে যেতে হয়েছে। এবং শাস্ত্রে প্রমাণ হয়েছে দান দক্ষিণা ছাড়া যারা শ্রবণ করে এই মামনসার গান তাদের দুঃখ চিরকাল। এই যে একজন মা এসেছে, মাকে কত ভালোবাসে, মা নাভি মন থেকে কথাটা বেরিয়ে আসছে। আর এক মা দেখছে যে বাপরে ও তো 20 টাকা দিল, আমিও নয় 2 টাকা দিয়ে আসি, হবে না, মন চাই মা, মন মন না থাকলে মন না চাইলে কিছু করাই সম্ভব নয় কি। তাই মায়ের কাছে প্রার্থনা করবো যে মা আমার এই লাল 20 টাকা দিয়ে গেছে, তার সংসার সর্বদাই মায়ের আশীর্বাদে যেন লাল হয়ে থাকে, চলার পথে সর্বভয় না হয়, সংসারে কোনোদিন অভাব অনটন না আসে। যদি মায়ের চরণে ভক্তিভাবে পুজো করা যায় অবশ্যই মা আপনাদের কৃপা করবে, আপনাদের নয় সবাইকে, সবাইকে কৃপা করে, কিন্তু ভক্তিভাবে। অহংকারে লঙ্কার রাবণ ধ্বংস হয়ে গেছে, তাই তো দানে তে দূরে পথহীন আছে বলে জানাই আজাশরী বিষয়ের ভগবান। নমস্কার মা মনসার পিপাসু ভক্তবৃন্দ, তাই আসুন আজকে ভক্তিভাবে মা মনসার চরণে আমরা পুষ্পাঞ্জলি দেব। কেমন, যখন বলেছি ভক্তি বসেই ভগবান, তাই ভক্তিভাবে মা মনসার চরণে আমরা জবা পুষ্প প্রদান করব, যেন মা মনসা প্রত্যেকের মঙ্গল কামনা করে। তাই কি বলছে আমার কবি, আরে ভক্তি ভাবে পূজিব গো মোরা, ওরে পদ্মা ঠাকুর রানী গো সবে, ওরে নীল কমল দলে, আরে ভক্তি
तीन जन तीन टी दीदी भाई एस मायर आसरे सत्यारी भक्त माये ज्ञानवान बुद्धिमान मायर का प्रार्थना राखी शुद्ध तय देवी सरस्वतर का प्रार्थना राखी सरस्वतर आशीर्वादे तारा शिक्षा दीक्षा पारदर्शित हो पिता माता जी आशा आकांक्षा आगामी दिन सभ्य समाज मानुषर मत मानस बेचे थके आशा राखी माँ मनसार का मनसा मन आशा पंचाश टा दान संगे जुगल टा दक्षिणा कर मामनसर आशीर्वाद मामनसर जुगल पद प्राप्ति मामनसर आशीर्वाद जर मन आशा आकांक्षा पूर्ण है धरार माझे सुखे शांति थाके चलार पथे सर्प भय ना अंतिमकाले दान जान फिर पाई गोविंदर चरण आश्रित है आशा राखी मा मनसर का दूर होती भक्त जन डाकू जाब छुट्टी भक्त पुत्र के संगे नहीं चरण कूड़ी टाक दान जुगल टाक दक्षिणा अपर दिखे दस टाक दान षोलो कला दक्षिणा तई मायर का प्रार्थना कर मामनसर का आराधना करी जान तर आशा पूर्ण है धरार माझे सुखे शांति थाके पुत्र कोन सहोदरे सबाई जान सुखे शांति बेचे थाके आशा राखी मामनसर का आरेक भक्त जुगल टाका दान करे गेछे जुगल टाका दान करेछे भक्त मायेर चरणी कृष्ण भक्ति कथाय आमी आजके बोले जाया सहरी आरे
पर्यंत कुड़ी खत दंत बाजले क्षय शंख बाजले जय एमन जगह पहुंचे गेछी छेले मेरा शंख बजाते जाने ना अने के जाने ना अपन दिखे सबाई जाने दिखे जाने ना बाबा एक छोट नातनी आ सब समय स्क्रीन टाच मोबाइल नहीं व्यस्त क्लस सिक्स पढ़े बोली दीदी भाई एक उलधरी दाओ तो बोले हबे ना मोबाइल व्यस्त हमारा रोगीन जुगे चले माँ आगे पोशाक पड़े छिलो केमन बेश सुंदर सौंदर्य आर एखन पोशाक पड़े केमन जानो जेमन कोली तेमन चली किन्तु चलते गिये आमादेर पदे पदे विपद आसे ताई सबाई जखन आमरा एसेछि मायेर भक्त तो मायेर नामे एई जे कलियुगे जाग्रत देवी मा मनसा से नाम स्मरण कर एक बार सबाई मिले उलो फिर देवें मा देवें जय जय मनसा देवी जय जय होक एत पर्यंत मायर स्तुति
গণেশ বন্দনা মায়ের বন্দনা সম্মান করলেন। এবারে আপনাদের মনোরঞ্জনের জন্য কয়েকখানি গান শ্রবণ করুন, তারপরেই ফিরে আসব অদ্ব রজনীর মামনস্বর পাঁচালীর অভিনয় পর্বে। নমস্কার। দিয়ে গেলি শুধু দিলি Yeah.
ভালোবেসে মন দিলি না।